আবু হানিফা এই চার ইমামকে আপনি যদি বুঝতে পেরে যান এই চার ইমামের মেহনত যদি আপনি জানতে পারেন তাহলে আপনি বুঝবেন এই মানুষগুলোকে ছেড়ে দিয়ে ইসলামকে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এলো এসে বলল সে লোকটা কসম খেয়ে والله لا اكل لحم আমি কসম খাচ্ছি আমি গোশত খাবো না আমি গোশত খাবো না ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলছে হুজুর সুফিয়ান ইবনে উয়াইনার কাছে গিয়ে বলছে হুজুর জামানার আর বড় কোরআনের ব্যাখ্যাকারী বড় মুহাদ্দিস তাকে গিয়ে বলছে হুজুর আমি কসম খেয়েছি আমি গোশত খাবো না এখন আমি মাছ খেয়ে ফেলেছি আমার জন্য কি কসমের কাফফারা দিতে হবে তিনি বলছেন যে হ্যাঁ দিতে হবে কেননা কোরআনে আল্লাহ লাহমান সমুদ্রের গোশত বলেছেন চলে গেল ইমামে আযম ইমাম আবু হানিফার সাথে সাক্ষাৎ হুজুর আমি গোশত খাবনি বলে কসম খেয়েছিলাম এরপরে আমি গোশত খেয়ে ফেলেছি কি গোশত আমি মাছ খেয়ে ফেলেছি এখন আমাকে কি কাফফারা দিতে হবে অমুক লোক আমাকে বলেছেন দিতে হবে মাছ খেয়ে নেওয়ার জন্য আমাকে কসমের কাফফারা দিতে হবে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে না না তোমাকে গোশত এর জন্য কাফফারা দিতে হবে তো আমাদের মধ্যে আল্লাহর বান্দা কিছু সব লোক আছে দেখবেন এই মুলি সাহেবের কাছে গিয়ে ফতোয়া লয় সেই মুলি সাহেবের কাছে ফতোয়া লয় আবার সেই মুলি সাহেবকে বলে উমুক মুলি সাহেব বলেছেন উমুক মুলি সাহেব বলে উমুক পীর সাহেব বলেছেন আমাদের মধ্যে একটা লোক গিয়ে হাজার সুফিয়ানকে গিয়ে জিজ্ঞেস করছে হুজুর সুফিয়ান সাউরি না মিলিয়ে দিবেন না হুজুর নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা তো বলছেন আমাকে দিতে হবে না কাফফারা তখন উনি বলছেন আচ্ছা ইমাম আবু হানিফা কোরআনের আয়াত কি পড়েনি ভালো করে বুঝুন ইমাম আবু হানিফাকে কোরআনের আয়াত পড়েনি যে সে এরকম করে কথা বলল অবশ্যই দিতে হবে তোমাকে কাফফারা ইমাম আবু হানিফার কাছে এসে বলছেন হুজুর উনি তো বলেছেন ইমাম আবু হানিফা বলছেন এই তুমি বসো একজন ছেলেকে বলেন শুন তুমি একে নিয়ে যাবে নিয়ে গিয়ে তুমি বলবে হুজুর আমি ওয়াদা করেছিলাম বিছানে ঘুমাবো না কসম খেয়েছিলাম যে আমি বিছানে ঘুমাবো না এরপরে আমি মাটিতে ঘুমিয়ে গেছি আমাকে কি কাফফারা দিতে হবে তো উনি বলছেন যে না তোমাকে দিতে হবে তুমি তো ওয়াদা করেছো বিছানে ঘুমাবে তুমি তো মাটিতে ঘুমিয়েছো তখন ও বলছে আল্লাহ যে জমিনকে বিছান করেছে জমিন হচ্ছে আল্লাহ বিছান সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ বলছেন আচ্ছা আল্লাহ নোমান বিন সাবিতের উপরে রহম করুক ইমাম আবু হানিফা তোমাকে পাঠিয়েছে না পরে লোকটাকে বলছেন এই ছেলে না না তোমাকে মাছ খাওয়ার জন্য কাফফারা দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আকলে সালিমকে ব্যবহার করার কথা আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে আছে সাহাবা যাচ্ছেন সাহাবাকে পাঠাচ্ছেন গভর্নর করে এই আবি ওয়াকাস তোমাকে যে আমি পাঠাচ্ছি ওখানকার গভর্নর করে তুমি বলো কি হবে তোমার কাছে যদি কোনো মাসলা আছে কোনো প্রশ্ন আছে তুমি সমাধান কি করে করবে আল্লাহ নবী জামি আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে বসে আছেন রাসূলুল্লাহ উটের লাগাম ধরে সাহাবাকে ছাড়তে ছাড়তে মদিনা থেকে বিদায় নিচ্ছেন আর বলছেন আয় আমার সাহাবা বলো কিভাবে তুমি উত্তর দিবে আল্লাহ নবীর গোলাম বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার কাছে কোনো প্রশ্ন আসে তাহলে আমি সবার আগে কোরআন থেকে আমি তার সমাধান খুঁজব আল্লাহ নবী বলছেন যদি কোরআনের মধ্যে না পাও তাহলে তুমি কিভাবে সমাধান করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি না পাই আমি আপনার জবান থেকে আপনার কথার মধ্যে থেকে আমি তার সমাধান করব আল্লাহ নবী বলেন এই আমার সাহাবা যদি তুমি হাদিস থেকে না পেয়ে থাকো তাহলে তুমি কেমন করে সমাধান করবে ইয়া রাসূলুল্লাহ যদি আমি কোরআনের মধ্যে না পাই যদি আমি হাদিসের মধ্যে না পাই তাহলে আমি আপনার গোলাম আমি আমার বিবেক আমি তার সমাধান করব জোরে বলুন সুবহানাল্লাহ ফিকহ এখান থেকে উদ্ভব হচ্ছে আজকের দিনে বিজ্ঞান ক্রস 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 করছে সব ক্রস কখনো ভেবে দেখেছেন বিজ্ঞান ক্রস করে একটা কুত্তা আর একটা ছাগল থেকে একটা জানোয়ার তৈরি করলো ওই ছাগলটার বাচ্চাটা জায়েজ না হারাম আপনি প্রমাণ করতে পারবেন সরাসরি হাদিস থেকে তাহলে আপনাকে ফিকহের মধ্যে যেতে হবে আপনাকে ইস্তিমবাত করতে হবে আপনি বলছেন না ওই সব মানা যাবে না
ইমাম মালিক আদবের কথা বলছেন রাসূলুল্লাহর মহব্বতে কেউ যদি যুবক ছিলেন নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগিয়ে দেন আপনি বলছেন এটা কি সাহাবাদের সময় ছিল মহব্বতের মাকাম দেখবেন মহব্বত কাকে বলে দেখবেন 200 বছর পার হয়নি মদিনাতে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 150 বছর তখন পার হয়নি আল্লাহর নবী আল্লাহর রাসূলের দলে মহব্বত কিভাবে করতে হবে মুহিব্বিন কেমন হতে হবে ইমাম মালিককে যদি একটু দেখে নি জান ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় খালি পায়ে হাঁটা চলা করেন খালি পায়ে হাঁটেন মানুষ প্রশ্ন করে এই ইমাম মালিক আপনি কি কারণে মদিনার জমিনে খালি পায়ে হাঁটেন কেন আপনি জুতা পরেন না হুজুর আপনাকে কোনদিন মদিনার ভিতরে পেশাব করতে দেখি নাই কোনদিন আপনাকে পাখানা করতে দেখি নি আপনি পেশাব এবং পাখানা ফেলে মদিনার হুদুদের বাইরে চলে যান এই কারণটার জন্য আপনি কেন এরকম করেন ইমাম মালিকের এই মহব্বতের মাকাম তার জন্য ঠিক আছে তাহলে আপনার আমার চলবে না নামাজ পড়ানি রোজা রাখেনি খালি ভাই মদিনায় বোম্বো করে ঘুরছে এই ময়লা ফয়লা ঘেটে দিয়ে মসজিদে নবীর মধ্যে ঢুকে গেল চলবে তাদের জন্য চলবে তাদের মাকাম যেমন হবে তখন তুমি যাবে তুমি ফরজ আদা করনি সুন্নাত আদা করনি নফল আদা করনি খালি ভাই জুতাটা তোমার কাছে মনে হচ্ছে এটা দ্বারাই আমি প্রমাণ করব এটা চলবে এখানেই আমার সাথে ইখতিলাফ আমাদের সাথে ইখতিলাফ হবে আপনি নিজে কোন মাকামে পৌঁছান আপনি খালি পায়ে চলুন আপনি পেশাব না করুন এগুলো আপনার তখন আপনি ইজাতে পৌঁছাবেন আমরা ফরজ সুন্নাতগুলোকে ছেড়ে দিয়ে একেবারে উপরি 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 জিনিসগুলোকে রসম ও রবাসকে ইসলাম বানিয়ে ফেলেছি এই জিনিস চলবে না আমার ভাই আমার বন্ধু ইমাম মালিক রাহমাতুল্লাহির মহব্বতকে আপনি কি বলবেন ইমাম মালিকের মহব্বতের মাকামকে আপনি কি বলবেন বিদাত ফতোয়া লাগিয়ে নাউজ বিল্লাহ মিন কুল্লি জালি বিদাত মানে তো আপনাদের কাছে যে বিদাত করেছে জাহান্নামে যাবে কুল্লু বিদাত দালালা কুল্লু দালালা ফিন্নার মুনিশা ওয়াজের মধ্যে প্রথমেই একদম খুতবাতেই কথা বলবে বলে বলবে যা নবী করেন নি রাসূল করেন নি সাহাবারা করেন নি আর আপনি করবেন সেটা করলেই জাহান্নামে চলে যেতে হবে আপনি কাদের অনুসরণ করেন আপনি যে আলেমকে অনুসরণ করেন কোনদিন শুনেছেন সেই আলেম কি কথা কোনদিন বলেছে বাদশার হুকুমত সৌদির হুকুমত ইসলামের জিন্দেগির নামে ইসলামের নামে ইসলামকে ধ্বংস করেছে কোনদিন শুনেছেন আপনি কোনদিন শুনবেন না আপনার তাদের বক্তব্যের দু ঘন্টা যদি বক্তব্য এক ঘন্টা পঞ্চাশ মিনিট শুধু তারা পীর ওলি আউলিয়া হানাফি এই ইমামদের বিরুদ্ধে তাদের বক্তব্য তারা কোনদিন বলেনি যে ভাই আল্লাহ হেদায়েত দিক সৌদির হুকুমতকে যারা সৌদি আরবে শরিয়াতের লকে তুলে দিচ্ছে যারা মেয়েদেরকে গাড়ি চালানোর অনুমতি দিচ্ছে যারা মদ দোকান সৌদি আরবে খোলাচ্ছে যারা যারা বার খোলাচ্ছে যারা বিচের মধ্যে অর্ধনগ্ন হয়ে মেয়েদেরকে ঘোরার অনুমতি হেদায়েত করে এদেরকে আল্লাহ না হলে সরিয়ে দিক আপনি কোনদিন এই আলেমদের মুখ থেকে শুনতে পেয়েছেন তাহলে আপনার কি মনে হয় এরা কি দ্বীনের খিদমত করছে ইহুদিরা চায় যে মুসলমানরা নাসারাদের মতন হোক নাসারারা কারা নাসারারা ইহুদিরা প্রথমে চেয়েছিল তারা বলতো আমরা নবীকে মানি কিন্তু আমাদের জন্য তাওরাত আছে এটাই আমাদের জন্য যথেষ্ট আমাদের কাছে জবুর আছে এটাই আমাদের জন্য যথেষ্ট আমরা মুসা নবীর কথা শুনবো কেন আমরা ঈসা নবীর কথা শুনবো কেন আমার ভাই আমার বন্ধু বাবাজি আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত দেন ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল যে চার ইমামের এক ইমাম বলেছেন কে ইমাম আহমদ ইবনে হাম্বল আজকে সংখ্যায় বহু লোক হচ্ছে মানে ভাববেন না যে এটাই সঠিক আপনারা জানেন খারেজিদের সম্পর্কে শুনেছেন রাফায়েজদের সম্পর্কে শুনেছেন জাহামিয়াদের সম্পর্কে শুনেছেন কারামিয়াদের সম্পর্কে শুনেছেন আপনারা ভাই এরা কারা 90% লোক আমরা জানি না আলেমুল আমাদের একটা সংখ্যা জানেন বাকি আম মানুষ এদেরকে চিনেই না কেন চিনেন না একটা জামানায় এদের দাঙ্গা বাজতো একটা জামানায় এরা সমাজের মধ্যে সবচেয়ে বড় এদেরকে হক মনে করা হতো দিনে ইলাহি কি জানেন শুনেছেন দিনে ইলাহি এমন হয়েছিল সেই সময় একদল আলেম একদল ওলামা দিনে ইলাহিটাকেই সঠিক বলেছিল নাউজ বিল্লাহ মিন কুল্লি জালি আজকে তার নাম গন্ধ নেই আব্বাসী খলিফার শেষ দল আব্বাসী খলিফার শেষ সময় বাদশাহ হারুন রশিদের ছেলে মামুন বাদশাহ হয়েছে একটা ফিতনা এসেছিল মখলুক কোরআন খালক না মখলুক খালকে কোরআন একটা ফিতনার নাম সেখানে তারা বলল যে কোরআনটাও আল্লাহর সৃষ্টি
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন আল্লাহর সৃষ্টি না কোরআন আল্লাহর কালাম আল্লাহর কালাম আর আল্লাহর সৃষ্টির মধ্যে একটা পার্থক্য আছে আল্লাহর যা সৃষ্টি আছে কুল্লু মান আলাইহি আছে সেটা ধ্বংস হবে কোরআন ধ্বংস হবে না এটা কালাম কিন্তু বাদশার কাছে এত ক্ষমতা ছিল আর ওই দল এমন করেছিল তারা মানুষকে বলতে শুরু করলো যে না কোরআন আল্লাহর আছে আল্লাহর makhluk আজকে হাওয়ায় উড়ছো মানে মনে করো না যে তোমরাই হক তোমাদের পূর্বে এরকম বহু লোক এসেছিল যারা বাদশাহের অনুসরণ করেছিল মামুনকে এসে বুঝালো মামুন বলে হ্যাঁ ঠিক আছে কোরআন makhluk যে এটাকে ইনকার করবে তাকে फांसी দিয়ে দাও তাকে সাজা দিয়ে দাও মারা শুরু হলো আলেম ওলামারা ভয়ে এসে ওয়াদা নেওয়া হতো এই আপনি কোরআনকে makhluk বলেন না কি বলেন জি না কোরআন makhluk ভয়ে জান বাঁচানোর জন্য আলেম ওলামারা বলে দিয়ে বেরিয়ে গেছে এমন সময় একজন মানুষ উঠলেন বয়স্ক তিনি বললেন যে না বাদশার কাছে এসে বললেন ঠিক আছে আমি সাবিত করব আপনার আলেমদেরকে বুঝতে বলুন বাহাস মুবাহিসা শুরু হলো তর্ক বিতর্ক শুরু হলো এমন পর্যায়ে পৌঁছে গেল যেখানে গিয়ে প্রমাণ করে দিল যে না কোরআন makhluk নয় বরং কোরআন কালাম কালামুল্লাহ আল্লাহর কালাম বাদশা অসন্তুষ্ট হয়ে গেল একে জেলের মধ্যে ভরে জেলের মধ্যে রেখে দাও মারতে অসুস্থ করে দেওয়া হতো নিয়েছে রাস্তায় জনপদের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হতো হাত বেঁধে মার ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন একদিন মারতে আমার কাছে এমন একটা পরিবেশ হয়ে এসে গেল যে আমার মনে হচ্ছিল আমার পায়জামার দড়িটা কেটে ফেটে চলে যাবে আমার চোখ থেকে পানি এসে গেল যে আল্লাহ আমি শুধু তোমার দ্বীনের খাতিরে মার খাচ্ছি আল্লাহ আমার এই পায়জামার নাড়া আমার পায়জামার জিন যদি যদি খুলে যায় আমি উলঙ্গ হয়ে যাব আল্লাহ আমাকে জিল্লাত বেইজ্জত করো না ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া চাইতে আমার মনের মধ্যে হচ্ছিল আমার এই পায়জামাটা এখনি খুলে যাবে কিন্তু আমি ইমাম আহমদ ইবনে হাম্বল যখন দোয়া চাওয়া শেষ করলাম আমি বুঝতে পারলাম গায়েব থেকে কেউ যেন এসে আমার পায়জামাটাকে এমন ভাবে বেঁধে দিল এরপরে কত চাবুক আমি খেয়েছি কিন্তু আমার পায়জামার খুলে যায়নি মুরিদরা ছাত্ররা এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলল ইমাম মানবো না করেন না এই জন্য বলছি কুরবানি তো দেখিনি জানি পড়ি এই সমস্ত ইমামদেরকে মনে হয় আমাদের পাড়ার মুলি সাহেব যেমন মুলি সাহেবদেরকে কখনো উঠতে বললে বসি কখনো বসে সমালোচনা করতে বলতে এদের কুরবানি যদি জীবন পড়ুন তো পড়েন তো আছে সবচেয়ে বড় সমস্যা মুসলমান সমাজ পড়েনি আর পড়লে নিজের বইটুকু পড়ে পড়লে কি করে নিজের বই মানে নিজের মুলি সাহেব পড়ছে অন্য বই আর সব বই পড়িসনি পড়লে মাথা খারাপ হয়ে যাবে ছাত্ররা এসে দলিল দিচ্ছে ছাত্র বড় বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে হুজুর আপনি কেন নিজেকে মার খাওয়াচ্ছেন আপনি কি কোরআনের আয়াত জানেন না আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ওয়ালা তুলকু বিআইকুম ইলা তাহলুকাত হে দুনিয়ার মানুষেরা তোমরা নিজেদের হাতে নিজেকে ধ্বংস করে দিও না এই আহমদ ইবনে হাম্বল কি কারণে আপনি এইভাবে মার খাচ্ছেন আপনি বলে দিন আল্লাহ কোরআনের কোরআন হচ্ছে খলক আল্লাহর সৃষ্টি যদি এই কথা বলে দেন মাখলুক বলে দেন তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই আমরা বেরিয়ে যাব এখান থেকে আমরা অন্য জায়গায় দ্বীনের প্রচার করব হুজুর বলে দেন আল্লাহ যদি তৌফিক না দেন ঈমানের উপর দাঁড়ানো হকের উপর দাঁড়ানো এত সহজ নয় ভাই হকের উপর দাঁড়ানো সহজ নয় মজবুত হয়ে দাঁড়ানো বড় কঠিন তিনি বললেন যে যাও তো বাবা বাইরে দেখো তো কি আছে মানুষেরা কি করছে ছাত্র বাইরের মধ্যে বেরিয়ে আসে একজন ছাত্র এসে দেখে আলেম ওলামারা কবজ নিয়ে কলম নিয়ে কাগজ নিয়ে বসে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআনের বিষয়ে কি বলবেন তিনি যদি বলে দেন আমরা রায়টা লিখে নেব কি ব্যাপার আপনারা এত আলেম এত রাতে বসে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের রায় শোনার জন্য আমরা তিন দিন ধরে বসে আছি সুবহানাল্লাহ একজন আলেমের একটা কথার উপরে ছাত্র বলল হুজুর বাইরে কয়েকশো আলেম বসে আছে আপনি শুধু কোরআনের বিষয়ে কি ফয়সালা দেন এটা শোনার জন্য আপনি যেটা বলবেন তারা লিখবে এটাই তার আপনার ফতোয়া হবে উম্মাদের কাছে এটা ফতোয়া হিসাবে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে শোনো আমি যে মরে যাওয়া ভালো মনে করি কিন্তু আমি উম্মাদকে গোমরাহ করা ভালো মনে করি জোরে বলুন সুবহানাল্লাহ আর এই লোকটাকে আপনি এদেরকে আপনি বলছেন এরা তো সব এদেরকে মানতে হবে কোথায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় বসে আছেন একজন লোক এসেছে হুজুর আমি ইয়েমেন থেকে এসেছি আচ্ছা হুজুর গ্রামের মানুষ চাঁদা তুলে পয়সা তুলে আমাকে পাঠিয়েছে হুজুর এই মশলাটা জানতে এসেছি
বেরিয়ে চলে গেল মদিনা থেকে বেরিয়ে চলে গেল সাগরা বলছে হুজুর ইয়ামান থেকে এসেছে গ্রামের লোক একটা ফতোয়া জানার জন্য পয়সা তুলে দিয়েছে আপনি যদি ওকে বলে দিতেন আপনি তো জানেন না একদম জানেন না কথা একটা অনুমান করুন কিছু যদি বলতেন গ্রামের লোককে গিয়ে বলতেন উনি ধমক দিলেন শোনো আমি ইমাম মালিক এমন একটা কথা বলবো ইসলামের বিষয়ে যেটা আল্লাহর নবীর কথার খেলাফ হয়ে যাবে দ্বীনের খেলাফ চলে যাবে এই রকম কথা বলার থেকে আমি ইমাম মালিক চুপ থাকা আমার জন্য কল্যাণ জোরে বলুন সুবহানাল্লাহ এই লোকগুলো সম্পর্কে আমরা বলছি এরা ঘরের কথা নিজের পেটের কথা তৈরি করে দিয়েছে আজকে আমরা যারা এই মজলিসে এসে এসে বসেছি বাবা বাবা আমাদের তরিকা আমাদের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আমাদের উলিল আমর ধরতে হবে আল্লাহর নেক বান্দা ওলি বান্দাদের সোহবত আমাদের জিন্দেগি তৈরি করবে তোমার জিন্দেগিতে যদি তোমার কোনো গাইড না থাকে তোমার জিন্দেগিতে যদি তোমার কোনো মেন্টর না থাকে তুমি ব্যর্থ কুরআন কে তো আল্লাহ চাইলেই পাহাড়ের মধ্যে নামিয়ে দিতে পারতে কুরআন কে চাইলেই তো আল্লাহ পাক দরিয়ার উপরে নামিয়ে দিতে পারতে আল্লাহ পাক কুরআন কে নবীর উপরে এইজন্য আনলেন নবীর মাধ্যম থেকে এইজন্য পৌঁছালেন যাতে তোমরা কুরআন কে বুঝো তোমার জিন্দেগিতে একজন গাইড একজন মেন্টর এইজন্য লাগবে যাতে তোমার ট্র্যাকটা ভুল রাস্তায় না চলে যায় তোমার পাতটা যেন অন্যদিকে না চলে যায় তোমার পাতটা যেন মূল জায়গায় থাকে যেখানে তোমাকে থাকতে হবে আর যখন তুমি বিভ্রান্ত হবে তখন তোমাকে টেনে এনে সেই জায়গায় বসিয়ে দেবে আমরা ওলি আল্লাহকে মনে করি না আমরা ওলি আল্লাহর ইবাদত করি না আমরা ওলি আল্লাহর গোলামি করি না কিন্তু আমরা এই জন্য ওলি আল্লাহকে মানি কেননা আমার নবী ওলিদের সাথে বসতে বলেছেন উঠতে বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন আল্লাহর কোরআন বলছে কুনু মা সাদিকিন আল্লাহর নেক সং বান্দাদের সঙ্গী হয়ে যাও এই নেক বান্দা কে ওই লোক যে বক্তব্যে ওসে কথা বললো তারপর বেরিয়ে গিয়ে গীবত করলো ওই লোক আল্লাহর ওলি যে অনেকগুলো কোরআনের আয়াত পড়লো অনেকগুলো হাদিসের আয়াত হাদিস পড়লো পড়ে নেমে গিয়ে বললো যে ওইখানে গিয়ে ওই মসজিদে আবার দখল করতে হবে ওই মসজিদে এখন কেউ নেই বুঝলি ইমাম সাহেব নেই আমাদের দলটাকে এখন ঢুকিয়ে দিতে হবে মসজিদে আপনি দ্বীনের খিদমত করেন আমার দুঃখ নেই কিন্তু আপনি আপনার দল প্রচার করার জন্য কোন মসজিদে ঢুকাতে হবে এই আদর্শ কখনোই আপনার দ্বীনের মেহনত না নামাজি যদি বানাতেই হয় গ্রামের ছেলেরা ক্লাব খুলে দিচ্ছে ক্লাবের মধ্যে থাকুন নামাজের দাওয়াত দেন আপনি দিচ্ছেন না আপনাকে ওই মসজিদের মধ্যেই ঢুকতে হবে এটা দ্বীনের খিদমত না আপনার নামাজের দাওয়াতে আমার কোনো এতরাজ নেই আপনি নামাজের দাওয়াত দিন আমি কিয়াম করছি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছি আপনি বলছেন বিদআত করছেন এটা কখনো আপনার কাছে আমার কাছে কাম্য না আমরা এই জন্যই ওলি আল্লাহর সহবতে থাকি ওলি আল্লাহর আমাদেরকে তৈরি করেন আমাদের অন্তরকে প্রশস্তি করেন আমি একটা ভালো ভালো মানুষের ভালো কথা বলতে বাধা নেই দেওবন্দের একজন বড় মাওলানা মাহমুদুল হাসান সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন তিনি তার আফ্রিকাতে তার মাজার আছে সম্ভবত শেখ মাহমুদুল হাসান স্যার এই বেশি নয় অল্প কিছু দিনে যারা পুরনো লোক তারা জানেন তিনি একটাই আমাদের এলাকায় কোনো একটি মাদ্রাসায় এসেছেন শুনেন ভালো লোকের যদি ভালো লোকের ভালো না কথা বলি তাহলে সেটাও ভুল তো আমাদের এই এলাকায় একটা বড় মাদ্রাসা একজন মাওলানা থেকে হচ্ছে হুজুর হাম লোক আমরা একটা পরিকল্পনা নিয়েছি হ্যাঁ বলিয়ে হযরত হাম বরেলি ওয়ালে কে ঘর সে তবলিগ এ ফুরফুরা ওয়ালে কে ঘর সে সব লড়কে লোগো কো হাম লোগ উঠাতে হ্যায় আর ইন লোগো কো হাম তালিম দেতে হ্যায় আর তালিম কে বাদ ফির ইয়েহি জাকে ঘর পে হামারে সোচ আকাবির কে সোচ কো ফেলাতে হ্যায় আমার মতন লোগ হলে কত খুশি হতাম না তিনি জবাব দিচ্ছেন বহুত হোক আপনে বাপ সে বেটো কো লড়ওয়ানে কা কাম কর দিয়া দিয়া আপনা চোখে দেওবন্দি মানে কাফের হতে পারে আমার চোখে না আমার চোখে না আমি কাউকে কাফের বলতে পারবো না
তার কুফরের উপরে তার আকীদা আছে কিনি সে তার হিসাব আল্লাহর কাছে দিবে সে আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছে আমি তাকে আমার ভাই মনে করি তার সাথে আমার মতবিরোধ আছে সে যদি আমার কিয়ামকে খারাপ ধারণা রাখে আমি তার জন্য হেদায়েতের দোয়া চাই সুবহানাল্লাহ বলবেন ফতোয়া দেওয়ার থেকে হেদায়েতের দোয়া চাইছেন কোনদিন আমার নবী তো পদ্বয়া করেন আপনি তো নবীর গোলাম ওরা তো নবীর বিয়াদব আপনি তো নবীর গোলাম সাহাবা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ওদের জন্য বদ্বয়া করুন আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকে বদ্বয়া করার জন্য পাঠানি জোরে বলুন আমার সাল্লা গাইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর গোলাম বলে দিলে নবীর গোলাম হয়ে যাওয়া যায় না নবীকে মানি বললে নবীকে মানা হয় না বরং নবীর জীবনকে নিজের জীবনের অনুসরণকে নেওয়ার নাম নবীর গোলাম রাসূলুল্লাহর আদর্শকে যারা নিজের বুকের মধ্যে নিয়ে আসবে তারাই গোলাম আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে আঘাত করেছে আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করা হয়েছে আল্লাহর ওলিদেরকে অপমানিত করা হয়েছে তার বদলে তারা ভালোবাসা দিয়েছেন তার বদলে তারা হেদায়েতের দোয়া চেয়েছেন তখন তারা আল্লাহর ওলি হয়ে যান তখন তারা রাসূলের গোলাম হয়ে যান আমরা কি এটা করেছি আমরা করতে পারি আমরা করতে পারি নি আমরা এই জন্য ব্যর্থ আল্লাহর ওলি কারা তারা আপনার আমার মত নফসের পূজারী না পেট ভরে খেয়ে দিয়ে মোবাইল ইন্টারনেটে দেখছি হ্যাঁ এদের নামাজ হয় না খেয়ে দিয়ে পেট ভরা করে মোবাইলে ইউটিউব খুলে দেখছি হ্যাঁ গুস্তাখের রাসূল কা সাজা জাহান্নাম হ্যায় বক্তা লাফালাফি করছে আমরা যা বলছে না বলি হওয়ার তরিকা বসে আছেন বুজুর্গ নফস বলছে যে আজ বহু বছর ক্ষীর খাই মনটা বড় ক্ষীর খাওয়ার ইচ্ছা করছে নফসের সাথে জিহাদ করেছে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন জিহাদের মাঠ থেকে বেরোচ্ছেন জিহাদের মাঠ থেকে বেরিয়েছেন সাহাবা বলছেন আমাদের তলোয়ার থেকে এখনো রক্ত টপকে টপকে পড়ছে আমরা পকেটের মধ্যে তলোয়ারগুলো ঢুকিয়ে নিয়ে আল্লাহর নবী বলছেন রাজানা আমরা এখন ফিরে যাচ্ছি কিসা দেখে জিহাদ সগীর ইলা জিহাদ কবীর আমরা ছোট জিহাদ থেকে ফিরে বড় জিহাদের মধ্যে ফিরে যাচ্ছি সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ এর থেকে বড় জিহাদ কি হতে পারে আল্লাহর নবী বলেন নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা জোরে বলুন কোনদিন নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা নফসের বিরুদ্ধে যুদ্ধ করছেন কেমন যুদ্ধ মন বলছে যে বহুদিন ক্ষীর খাই বহুদিন ক্ষীর খাই না আজকে একটু ক্ষীর খাওয়া নফসের সাথে কম্প্রোমাইজ হয়েছে ঠিক আছে খাওয়াবো 100 রেকাত বাড়তি নফল নামাজ পড়তে হবে নফস বলছে হ্যাঁ ঠিক আছে নামাজ পড়ব ক্ষীর খেতে মন চাইছে নামাজ পড়ছেন ক্ষীর খাই ক্ষীর খাওয়ার জন্য রাত নামাজ পড়তে 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 ফজরের ওয়াক্ত হয়ে এসেছে ইমাম সাহেব মসজিদের মধ্যে ঢুকছে সাইডে ক্ষীর রাখা আছে পাতার মধ্যে ঢাকা ইমাম সাহেব ঢুকছে দেখছে একটা ফকির বসে আছে মসজিদে গিয়ে কলা পাতে যা পা পড়েছে খাওয়ারে অন্ধকার রাতের বেলা ইমাম সাহেব বলছে এই ফকির এখানে মসজিদে খেয়ে পায়খানা করেছে ধরেই ফকিরকে মোর মার ফকিরকে মারছে আর ফকির বলছে বলছে আর খাবি বল বল আর খাবি বল আর খাবি কাদের সম্পর্কে আমরা কথা বলি ফকির ভণ্ড তাদের কি জানি আমার এই কবরে যদি কেউ এখানে অন্যায় করে তার মানে এই সাহাবের কবরের সম্পর্কে আমি আঙুল তুলব খাজা বাবার মাজারে গিয়ে কেউ কেউ অন্যায় করলে তার মানে খাজা বাবার দিকে আঙুল তুলব তোমাদের আঙুল উঠতে উঠতে আল্লাহর ওলিদের আঙুল তুলে তোমরা আল্লাহর নবীর দিকে আঙুল তুলতে বাধা করো এই জন্যই তোমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছ ইমাম অবাক হয়ে গেছে হাত ছেড়ে বলেছে কি ব্যাপার আপনি খালি বলছেন আর খাবি আর কিচ্ছু বলে ততক্ষণ আলো লোকজন আলো জ্বালিয়ে দেখছে ক্ষীর আছে জিজ্ঞেস করছে কি ব্যাপার বলছেন শোনো আমার কিছু নাই আমার নফসকে আমি জবাব দিচ্ছিলাম যে আমি বলছিলাম আমার নফসকে বলছিলাম দেখ একদিন ক্ষীর খেতে চেয়েছিস তোকে এত মারতর উপর পড়ছে আনন্দ ফুর্তির অবস্থা কি বলছিস ইসলামে বৈরাগ্যবাদ নেই ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ নেই এটা সত্য কিন্তু এটাও ঠিক ইসলামের মধ্যে আপনি ইসলামের নাম করে হালালের নাম করে এমন জিন্দেগি গুজারতে পারেন না যে জিন্দেগির জন্য আপনার একবারও আল্লাহর কথা আপনার মনের মধ্যে আসে আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার জন্য তৈরি ভাই আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে হেদায়েতের আলো নসিব করুন আল্লাহুম্মা আমিন ছোট করে আমি আপনাদেরকে বলছি আকীদা বানাতে গেলে দুটো তিনটে জিনিসের উপরে গুরুত্ব দেন সর্বপ্রথম হু আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কীহিম তাযকিয়া আত্মশুদ্ধি করতেছি আজকে মুসলিম উম্মার আত্মশুদ্ধির কোনো রাস্তা নেই আত্মশুদ্ধি করতে হবে আত্মশুদ্ধি করার জন্য আপনাকে আল্লাহর দরবারে বুঝতে হবে তওবা করতে হবে নামাজ ফরজ নামাজের বাইরে আপনাকে ওয়াজিফা ওয়াজায়েব করতে হবে
জিকির আসকারের মধ্যে লিপ্ত হন সারা দিনে জিকির করুন একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ছোট ছোট আমল বলুন কিন্তু যেন উপকারী হয় কারণ আল্লাহ নবী নামাজের পড়ার সময় চাইতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ আল্লাহ আমাকে উপকারী আমল করান এমন ইলম দান করুন যেটা নাফা ওয়া আমালাম মুতাকাব্বিলা এমন আমল করার তৌফিক দেন যেটা কবুল হবে অর্থাৎ আপনার উপকারী আমল উপকারী ইবাদতের বিষয় আপনাকে আকাঙ্ক্ষা করতে হবে সাহাবা এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট করে আমাকে আমল বলুন যেটা ছোট হবে কিন্তু উপকারী আল্লাহর নবী বললেন তুমি নামাজে দাঁড়াও তুমি যখন নামাজে দাঁড়াবে জানো এটা তোমার জীবনের শেষ নামাজ হয় আমার পাড়ার মসজিদে বাইরের লোক নামাজ পড়ার কথা কেন বলবে যদি আমার পাড়ার লোক নামাজি হয় আমার পাড়ার আমার যুবকেরা নামাজ পড়েনি বলেই তো একদল লোক এসে নামাজের দাওয়াত দিচ্ছে হয় আপনি নামাজের জন্য বেরোন আপনার গ্রাম থেকে আপনাকে কমিটি বানাতে হবে ইমাম সাহেবকে নিয়ে প্রত্যেকদিন পাঁচজন সাতজন মিলে গিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করুন এটা তো কোনো খারাপ কাজ না আপনি নামাজ পড়বেন না আপনার যুবক ছেলেদেরকে দ্বীনের দিকে আকৃষ্ট করবেন না আবার কেউ যদি দ্বীনের দিকে আকৃষ্ট করে আপনি গন্ডগোল করবেন এটা তো হবে না ভাই না ভাই তাহলে আমাকে তৈরি করতে আমার ঘরে আমি কেন লোককে ঢুকতে দিব আমি আমার ঘরে আমার যুবক ছেলেরা ইমাম সাহেবকে নিয়ে গ্রামে বড় বড় মাশাআল্লাহ আলেম মানুষ আছে গ্রামের লোক গুরুত্ব নেই গ্রামের মানুষ হতে পারে আমার সাথে ওনার ব্যক্তিগত কোনো ঝগড়া আছে হতে পারে গ্রামের সাথে আপনার কিছু কিন্তু একজন গ্রামের যখন প্রতিষ্ঠিত একজন আলেম একজন মাওলানা তার কাছে আমরা কেন শিখব আমার ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত হিংসা ব্যক্তিগত রাগের জন্য আমি লড়াই করছি আর ছেলেগুলো যখন বাইরে থেকে ঘরে এসে তারা বলছে কেন হবে নি ওখান থেকে ওই লোকরা আসবে যদি না করতাম আমরা আলাদা মসজিদ বানিয়ে দিব তাহলে আপনার জিদ আপনাকে মসজিদ বানাচ্ছে তাহলে আমাদেরকে পরিকল্পনা করতে হবে শুধু একটা রাতে মাইক টাঙিয়ে জলসা করে নিলে আমরা দিনের দিকে আকৃষ্ট হব না বরং আমাদেরকে ইমাম সাহেবকে বলতে হবে ইমাম সাহেব প্রত্যেক জুমার দিনে আপনি জলসা নয় বায়ান করুন মাসলা মাসায়েলের উপরে ইমাম সাহেবের মৌলিক দায়িত্ব থাকবে তিনি কিতাব মুতালা করবেন কিতাব পড়বেন ইশার নামাজের পরে তালিম দিতে হবে ইমাম সাহেব এটা ম্যান্ডেটরি মসজিদগুলোতে করতে হবে কথা বুঝতে পারছেন না পারেন না যদি এগুলো হয় আমাদের মসজিদে কারো আসার হুকুম নেই আমার মসজিদে কেউ আসবে তাহলে আমি ব্যর্থ আবার খালি চিল্লালে হলে হবে তো আল্লাহর নবীর কাছে কেন বললেন আল্লাহর নবী বললেন যখন নামাজে তুমি দাঁড়াবে তুমি মনে করবে এটা আমার শেষ নামাজ সুবহানাল্লাহ أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك হে জওয়ানেরা যুবকেরা এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি মনে করো আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ ফাইন লাম তাকুন যদি তুমি আল্লাহকে দেখতে না পাও ফাইন ইন্নাহু ইয়ারাক মনে করো আল্লাহ তোমাকে দেখছেন একটা বাড়ির মধ্যে বসে আছি ঘরের মধ্যে চারটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর আমি জানি এই সিসিটিভি ক্যামেরার ওদিকে আমার বাপ আমার মা আমার চাচা আমার চাচি আমার পরিবারের মানুষ আমাকে দেখতে পাচ্ছে হে যুবক তুমি পারবে ওই সময় একটি সিগারেট ধরাতে পারবেন একটা ঘরের মধ্যে ক্যামেরা লাগানো আছে আপনি ওই ঘরের মধ্যে বাপ মা দাদা দাদি বংশে সব ঘরের লোক সব দেখতে পাচ্ছে আপনি একটা সিগারেট ধরানোর হিম্মত রাখেননি যদিও সিগারেট খেয়ে নিলে আপনি জাহান্নামে চলে যাবেন বড় গুনাহ তো ভুলেই যায় তাহলে আপনি একটা ক্যামেরার ভয়ে আপনি সব সময় আছেন আপনার কাছে কোরআনের ওই বার্তা আছে না ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন হে যুবক তোমার আল্লাহ বলেন হে জওয়ান তুমি মনে করো না যে আমি আল্লাহ কিছু জানি না আল্লাহ পাকের কাছে সব কিছু খবর আছে আমি আল্লাহ তোমার সমস্ত খবরগুলো জানি তুমি যা করো আমি তা জানতে পারি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন সম্মানীয় ফেরেশতারা কাদের মধ্যে বসে 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 তোমার সমস্ত কথাগুলো লিখছেন রাতের অন্ধকারে বসে গুনাহ দিনের আলোতে গুনাহ বন্ধু বান্ধবদের সাথে গুনাহ ঘরের মধ্যে গুনাহ তোমার কি কখনো মনে হয়েছে যে না আল্লাহ ফেরেশতা আমাকে দেখছে তোমার কি কখনো মনে হয়েছে আমার আল্লাহ দেখছেন হয়নি কেন না তোমার মনের মধ্যে ভয়ই নেই আল্লাহর নবী বলেছেন এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখছো এই ফিলিংসটা আনতে হলে ঈমান বৃদ্ধি হবে আর দ্বিতীয় এমন কথা বলো না যেটা জন্য তোমাকে লজ্জিত হতে হয় মুসলমান কথা বলতে আমাদের পয়সা লাগে না যা খুশি বলে দিল আরে ওদে ওদে কিছুদিন কয়েকদিন এই কিছুদিন মানে পরশুদিন রাতে একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর হুজুর আনিস খান সম্পর্কে ছেলেটা মরে গেল আপনার কোনো বিবৃতি নেই কেন আমি বলেছিলাম যে ভাই
এখন রাজনৈতিক লোকেদের লাইনে আমি আর যাই না কিন্তু আনিস খান সম্পর্কে যেদিন থেকে মরেছে তার পরের দিন থেকে আজ পর্যন্ত এমন কোন মজলিসে নেই যেখানে আমি বলিনি আর মুসলমানদেরকে এটা বুঝাইনি যে তোমরা তোমাদের নিজেদের কবর নিজেদের হাতে খুঁড়ছো এই কথা বলেছি আমার সাথে টিএমসি দুশমনি নেই টিএমসি নিয়ে তারা কথা বলে আমিও কথা বলি কিন্তু আমি এটা কোনোদিন বলতে ভয় পাইনি যে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন আজকের দিনে টিএমসি এই কথা বলতে আমি ভয় পাই টিএমসি করলে ক্ষমতা দিয়ে টিএমসিটা করো গোলামি করে না এটা আমি বলেছি আমার সাথে টিএমসি লড়াই নাই এই কথা বললে আমাদের মধ্যে পড়াল হুজুররা রাজনীতির কথা মাইকে বলবে কেন হ্যাঁ হুজুররা वक्त हो गया बुलाइए नहीं नहीं हो गया मेरा वक्त खत्म हो गया बात के इसको लाइए कौन कहां अच्छा आप ही हैं माशाल्लाह अच्छा इसलिए बैठे हैं चलो चलो दुरूद शरीफ अल्लाहुम्मा وعلى آل سيدنا শুনেন ভাই আমি একটা কথা শেষ করব আমি বুঝতে পারিনি ভাই আমার বসে আছেন মাথায় রাখুন যেদিন আপনার সমাজের ইমাম সাহেব আপনার সমাজের মাওলানা আপনার সমাজের আলেমেরা রাজনীতির কথা বলে আনিস খানের মতো ছেলের মৃত্যুর কথা বলে তাদেরকে আটকাবেন না আপনার ক্ষমতা নেই অন্যায়ের কথা বলা যদি আলেম ওলামারা বলে আর এটা মাথায় রাখুন ইসলাম মানে শুধু ইসলাম মানে শুধু নামাজের কথা বলা নয় আল্লাহর নবী শুধু নামাজ পড়ার কথা বলে দিয়ে যাননি আল্লাহর নবী একজন রাষ্ট্র নায়ক ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী দুনিয়া চলে যাবার পরে 100 বছর পার হয়নি পৃথিবীর অর্ধেক সাম্রাজ্য মুসলমানদের অন্তরে এসে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং রাষ্ট্রনীতিটা মুসলমানদেরকে শিখতে হবে রাজনীতিটা মুসলমানদেরকে শিখতে হবে তখন মুসলমানরা কামিয়াব আর আমি বললেই হুজুর বিজেপির লোক হুজুর টিএমসির লোক আর হুজুর কংগ্রেসের লোক পড়ার দরকার নেই যদি আমার কথা কওমের পক্ষে বলি আমি বলিনি পুলিশ মার্ডার করেনি আমি এমন কোন সরকারের পক্ষে বিবৃতি দিইনি আর ইনশাআল্লাহ আগামীতেও দেব না কিন্তু হ্যাঁ যদি মনে হয় বিজেপি আছে আর টিএমসি আছে বিজেপিকে আটকানোর জন্য বলতে পারি টিএমসি সাথ দেন বলতে পারি আমি কখনো এটা বলিনি যে মুসলমানদের জন্য বিজেপি তৃণমূল ভালো জিনিস এই পার্টি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তৈরি হয়েছে নিজেরা তৈরি হন নিজেদের প্রতিনিধি তৈরি করুন তারপর টিএমসি এ জয়েন করুন কিন্তু মাথায় রাখুন নিজেদের মাথা যতক্ষণ না উঁচু করছেন এরা আমাদের গলা টিপে দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু